हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के আমাদের একটা ইটিং শো, সেটা হচ্ছে এখানে আছে কচুরি, ব্রেকফাস্ট শো, ব্রেকফাস্ট ইটিং শো। চ্যালেঞ্জ না, কারণ চ্যালেঞ্জ আজকে করব না, ঠিক আছে। আর এখানে আছে আলু আর ছোলার ডালের সবজি একটা, ঠিক আছে। আলু ছোলার ডালের সবজি বলো না, ছোলার ডাল এই আলু দিয়ে করেছে তরকারি একটা, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করছি, তোমরা এনজয় করো। করছি ব্রেকফাস্ট, এরকম ব্রেকফাস্ট সবার বাড়িতেই আসবে। আজকে আজ আসবে, কাল আসবে, কালকে ভাইফোঁটা। কফিটা খুব ঝাল, কালকে নিশ্চয় সবাই ভাইফোঁটা দেবে। আমাদের বাড়িতে ভাইফোঁটা হবে। খাওয়ার তোরজোর হবে, ভাইকে পেট ভর্তি খাওয়া হবে। কালকে ওরও ভাইফোঁটা হবে, আমারও ভাইফোঁটা হবে। ভাইফোঁটা আবিষ্কার হয়েছে, বোন ফোঁটাও আবিষ্কার হওয়া উচিত। ভাইরাও দিত বোনকে। সব কিছু ছেলেদের উদ্দেশ্যেই করা, মেয়েদের উদ্দেশ্যে কিছু নেই। আমাদের এখানকার কচুরিগুলো বেশ মচমচে, হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে, আনতে লেট হলো একটু। জিলাপিটা পাইনি, জিলাপি আনার ইচ্ছা ছিল। আজ থেকে মিষ্টির দোকানে যা ভিড়, বলেই দিয়েছে চারটের মধ্যে মিষ্টি নিতে আসবে, না হলে মিষ্টি পাওয়া যাবে না। এই নতুন চ্যানেল যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি চটপট সাবস্ক্রাইব করে নাও। আমার ব্লগ চ্যানেলটাও ফলো করো, সেখানে ভাইফোঁটা, কালী পুজো কী করলাম সব আসবে। চ্যানেল লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, ফলো করো। মামা আমার ফুচকা চ্যালেঞ্জ করেছে, আমাকে পিছনে বসিয়ে হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছে, আর আমার সামনে গপগপি ফুচকাগুলো খেয়েছে। তারপরে ও খেয়েছে, আমাকে দেওয়া হয়নি। না, ফুচকাটা সত্যি ভালো ছিল। আর এই উইকেই আরে কি বার, নেক্সট উইকে সৌরভেরা আমার আসবে, ওই যেখানে কী বলেছিল মিল্ক শেক চ্যালেঞ্জ, জয়শ্রী রায় বলেছিল মিল্ক শেক চ্যালেঞ্জ আসবে, রসগোল্লা চ্যালেঞ্জ আসবে। যদি আমি মিষ্টি খুব একটা খাই না, আমি ট্রাই করব খাবার। আর কি আর কে কী বলেছে, হ্যাঁ বয়েলড এগ চ্যালেঞ্জ, একজন বলেছে লুচি আর পনির খেতে, পনির খায় না, পনিরটা খায় না। কালকে ভাইফোঁটায় অনেক রান্না আমাদের সিলেক্ট হয়েছিল। সৌরভ বলছে এটা খাবো না, ওটা খাবো না, এইভাবে করে সব বাতিল হয়ে গেছে। কচুরি কম দিচ্ছ? কম নিয়েছি, তাড়াতাড়ি শেষ করে দিলে। তো ইউটিউব শো না করে চ্যালেঞ্জ করলেই ভালো হতো, পলমি আজ জিতে যেত। আমি
এমনি তো আমাকে গিফট দেবে কালকে। তুমি আমার কালকে গিফট দেবে বলো, আমি কাল জন্মদিন। কমপ্লিট আমার কমপ্লিট হয়নি, হাফ ফোটা আছে। হ্যাঁ তোমার এখন তরকারি পুরো আছে? তরকারি ভালো না, ঝাল খুব খুব ঝাল। আমি যদিও ঝাল খাই, কিন্তু এটা একটু অন্য লেভেলের ঝাল। কাকে সব ভাই ফোটাস, কাদের কাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে আমাদের জানাবে। আমাদের বাড়িতে কালকে অনেক কিছু রান্না হবে, সেটা তোমরা ব্লগে দেখতে পাবে। কচুরি এমন একটা জিনিস, এনে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, নাহলে এই ঠান্ডা হয়ে গেলে তার মুন্ডু একদম শেষ। কচুরি আর কচুরি থাকে না। আমরা কচুরি খাই না খুব একটা। হ্যাঁ আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাতে ইচ্ছা করছিল না বলে আমি ওকে বললাম যে নিয়ে এসো। ডান শেষ হলো, শেষ হলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন ইটিং শো বা ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসবো। ইটিং চ্যালেঞ্জ নিয়ে আসবো, চ্যালেঞ্জ নিয়ে আসবো। মামাকে সঙ্গে রাখবো, চেষ্টা করব, কারণ ওর তো অফিস আছে। যদি ওর ছুটি থাকে তাহলে ওকে নিয়ে একটা ছোট্ট চ্যালেঞ্জ করব, আর সেই চ্যালেঞ্জে থাকবে পানিশমেন্ট। দারুণ পানিশমেন্ট, মজাদার মজাদার পানিশমেন্ট। ঠিক আছে তো চলো আজকের মতো টাটা টাটা। সবাই ভাই ফোটা খুব এনজয় করো, কালী পুজো এনজয় করো। ঠিক আছে, পুজো তো সেলিব্রেট করেই ফেলেছো সবাই। তাহলে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে।